ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে আবারও একবার ওয়েলকাম পিডি স্টাডি সেন্টারে তোমাদেরকে আর ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে ছোট করব না তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে আছো আমি জানি তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সায়েন্স কিংবা আর্টস তোমরা যেটাতে কমফোর্টেবল হবে সেটা তোমরা অবশ্যই নিয়ে নেবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা অলরেডি মা মেন্টালিটি একটা প্রিপারেশান নিয়ে নিয়েছ যে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিও থেকে একটু হলেও কোনো রকমের সমস্যার সমাধান হবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো আমি তোমাদেরকে এটাই বলতে চেয়েছি যে যারা যারা সায়েন্স নেবে ভেবে নিয়েছ অলরেডি যে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করব তারা কিন্তু মেন্টালিটি একটা প্রিপারেশান নিয়ে নিতে হবে যে সায়েন্স নিয়ে শুধু কিন্তু সায়েন্স নেব সায়েন্স নিয়ে বিভিন্ন জায়গায় পড়তে যাব বা বিভিন্ন বন্ধুবান্ধব হবে এটা এটা ভাবলে কিন্তু হবে না সায়েন্স নিয়ে সেটাকে কিভাবে কভার আপ করা যাবে সেটাকে কীভাবে অ্যাচিভ করতে হবে ভালো নাম্বার সেই দিকে কিন্তু তোমাদের নজর দিতে হবে আর সেটা যদি করতে হয় তাহলে বছরের শুরুতেই তোমাদেরকে কিছু কন্ডিশান অ্যাপ্লাই হবে তোমাদের সাথে যে কন্ডিশানগুলো তোমরা মেনে চললে তোমাদের সায়েন্স গ্রুপে কিন্তু নাম্বারটা খুবই ভালো চলে আসবে তো যারা ইলেভেনে অলরেডি সায়েন্স নেবে বলে সায়েন্সের জন্য মনস্থির করে নিয়েছো তাদেরকে প্রথমেই বলবো তোমরা আগে তোমাদের সংশ্লিষ্ট বইগুলোকে কালেক্ট করতে হবে অর্থাৎ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পরবর্তী দু বছর কাটাবে ভেবেছো তো সেইগুলো বই যদি ঠিকঠাকভাবে না কেনো তাহলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে পড়বে দেখো এখানে বই সিলেকশনের মধ্যেও কিন্তু অনেক রকমের ব্যাপার রয়েছে অর্থাৎ এখানে বাজারে কিন্তু অনেক রাইটারের বই পাওয়া যায় সেই রাইটারের বইগুলো কিন্তু অনেকে অনেক রকমভাবে পারচেস করে কিন্তু তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে কোন রাইটারের বইটা সব থেকে বেশি ভালো তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো যে তোমরা পদার্থবিদ্যার অর্থাৎ ফিজিক্সের যে বইটা তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মধ্যে যারা রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে বোর্ড অফ কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা দেবে তো তাদেরকে আমি বলবো তোমরা ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে দোয়ারি মজুমদার মাই তো এই বইটি কিন্তু অবশ্যই তোমরা সাথে রাখবে আর তোমরা ছায়া প্রকাশনীরই রয়েছে আবার ম্যাথামেটিক্স বই এবং ছায়া প্রকাশনীর রয়েছে কেমিস্ট্রি বইটা তোমরা তিনটে বই অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথামেটিক্স এটা কিন্তু ছায়া প্রকাশনী অবশ্যই রাখবে সাথে টেক্সট বই আর বায়োলজি বইটা তোমরা অবশ্যই সাতটা নেওয়ার চেষ্টা করবে তাতে তোমাদের নাম্বারটা অনেক ভালো হবে তো এটা গেল বই সিলেকশান অর্থাৎ তোমরা কোন বই বাজার থেকে কিনবে সেটা কিন্তু তোমাদের একটা একটা রাফ একটা আইডিয়া হয়ে গেল যে এই রাইটারের বইগুলো আমাদের বাজার থেকে কিনতে হবে দেখো বই কেনা হলো টিউটার সিলেকশান হলো স্কুল সিলেকশান হলো স্কুলের স্যার ম্যাডামরা কী পড়াবে না পড়াবে সেটা তাদের ব্যাপার তারা হলো পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনে পায় মাস গেলে তাদের কোনো ব্যাপার নেই অর্থাৎ তাদের পড়ালেও চলবে না পড়ালেও চলবে কিন্তু তোমাদের কিন্তু অলরেডি ভালো করে পড়াশুনো করে তারপর উচ্চ মাধ্যমিকের সিঁড়িটা টপকাতে হবে তো তার জন্য তোমাদের কিন্তু লাগবে সেটা হলো টিউটার অর্থাৎ বাড়িতে তোমরা গৃহশিক্ষক অবশ্যই তোমাদেরকে রাখতে হবে আমি বলছি না যে গৃহশিক্ষক রাখা বাধ্যতামূলক যদি তোমাদের সমস্যা হয় তবেই রেখো তোমরা যদি মনে করো যে নিজেরাই আমরা করতে পারবো তাহলে তো কোনো ব্যাপারই নেই প্রাইভেট টিউটারের দরকারই পড়বে না কিন্তু প্রাইভেট টিউটার যাদেরকে তোমরা ঠিক করছো ও সেই সমস্ত প্রাইভেট টিউটারদের কাছ থেকে তোমরা তোমাদের যে খিদেটা সেটা কিন্তু অবশ্যই মিটিয়ে নেবে অর্থাৎ তোমরা বছরের শুরুতেই কি করবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে একটা ফ্রেশ খাতা এবং একটা রাফ খাতা ব্যব মানে ব্যবস্থা করবে ফ্রেশ খাতাগুলোতে স্যার সংশ্লিষ্ট যে সাবজেক্টের টিচার তোমাকে যে যা জিনিস পড়াবে সেটা অলরেডি নোট করে রাখবে সেগুলো কিন্তু পরবর্তী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় কিন্তু খুবই কাজে দেবে এমনকি ইলেভেনের পরীক্ষাতেও কাজে দেবে অর্থাৎ তোমাদের প্রথমেই কি করতে হবে বছরের শুরুতে একটা এমন খাতা তৈরি করতে হবে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা যে সাবজেক্টগুলোতে তোমরা কি করবে না সেই খাতাগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফাইভ স্টার মার্ক থ্রি স্টার মার্ক টু স্টার মার্ক কোয়েশনগুলোকে কিন্তু লিপিবদ্ধ করে রাখবে যেগুলো পরবর্তীতে তোমাদের কিন্তু অনেক সাহায্য করবে তার কারণ পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটাও কিন্তু খুব দরকার কনফিডেন্স লেভেল যদি লো হয় তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কিন্তু পাওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না অর্থাৎ এখানে কনফিডেন্স লেভেলটাও কিন্তু খুবই দরকার তারপর আমি যেটা বলবো তোমরা ফিজিক্সের জন্য কী করবে আলাদা করে একটা প্রবলেমেটিক কোশ্চেন সলভের জন্য একটা খাতা করবে অর্থাৎ সেখানে চ্যাপ্টার ওয়াইজ যা যা প্রবলেম তোমার ওই প্রাইভেট টিউটার বা তোমার স্কুল থেকে প্রাপ্ত বা তুমি নিজে যেগুলোকে তুমি খুঁজে পাবে সেইগুলোকে কি করবে একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করবে সেই খাতার মধ্যে থাকবে অনলি প্রবলেমেটিক কোয়েশ্চেন আর থিওরির খাতার জন্য আলাদা একটা পার্ট করবে আর যখন যে থিওরি পড়বে সেই থিওরি থেকে যা যা প্রবলেমেটিক কোয়েশ্চেন আছে সেগুলোকে করার চেষ্টা করবে ঠিক আছে এরপর কেমিস্ট্রির জন্য একই নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে অর্থাৎ কেমিস্ট্রি স্যার তোমাদেরকে যে সমস্ত কোশ্চেন ক্লাস চলাকালীন করাবে সেগুলো একটা আলাদা খাতাই করে ফেলতে হবে আর এবং কেমিস্ট্রির জন্য একই রকম ফ্রেশ খাতা ইউজ করতে হবে সেখানে আলাদা আলাদা করে প্রত্যেকটি ফাইভ স্টার মার্ক কোয়েশ্চেন হোক বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার বলবে সেগুলোকে তোমাদের আলাদা করে লিখে নিতে হবে বায়োলজির ক্ষেত্রে তোমরা মেনলি কি করবে বায়োলজির ক্ষেত্রে মেনলি তোমরা একটা নোট খাতা তো অবশ্যই মেনটেন্স করবে আর তার সাথে বড় কথা সেটা হলো বায়োলজি কিন্তু ছবির উপর বেস করে অর্থাৎ অনেক ছবি তোমাদেরকে আঁকা প্র্যাকটিস করতে হবে যে ছবিগুলো তোমরা পরীক্ষার হলে থিওরি প্লাস যদি ডায়াগ্রাম অর্থাৎ সেটা যদি চিত্র তুমি অঙ্কন করতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটাই ক্যারি হবে আমার বলে মনে হয় এছাড়া রয়েছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তোমরা একই রুলস ফলো করবে স্যার বা ম্যাডাম তোমাদেরকে যে সমস্ত অঙ্কগুলোকে করাবে সেগুলো তোমরা দুটো খাতা ইউজ করবে একটা রাফ একটা ফ্রেশ অর্থাৎ ক্লাস চলাকালীন যেটা টুকে নিয়ে আসো সেটা হলো রাফ খাতা আর বাড়িতে এসে সেই সংশ্লিষ্ট অনুশীলনী পেজ নাম্বার সেগুলো দিয়ে আলাদা একটা খাতা মেনটেন্স করবে সেই খাতায় কিন্তু তোমরা লিখে রাখবে এটা গেল যে ক্লাস চলাকালীন বা প্রাইভেট টিউটার অথবা স্কুল থেকে আমরা কিভাবে রসদ জোগাড় করব আমাদের এই লড়াই বা সংগ্রামের জন্য এবার তোমাদেরকে আমি বলবো তোমরা কি করবে ইলেভেনে পড়ো বা টুয়েলভে পড়ো যারা নতুন ইলেভেনে উঠেছো তারা কী করবে ব্যাক ইয়ার অর্থাৎ তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল ইলেভেনে এস ছিল সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করতে হবে সেই কালেক্ট করার পর সেই কোয়েশ্চেনগুলোকে তোমরা নিজেরা সলভ করবে সলভ প্রথমেই তো করতে পারবে না মোটামুটি বইটা মোটামুটি শেষ হবে বা শেষ হতে চলেছে সেই রকম পোর্শনে এসে তুমি কি করবে প্রশ্নগুলোকে কিন্তু কালেকশান করে নিয়ে তারপর সেটাকে সলভ করবে তাহলে তোমাদের কী হবে কনফিডেন্স লেভেলটা আর একটু হাই হয়ে যাবে পরীক্ষার জন্য যে এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছিল বিগত বছরে সেটা আমি এতটা পারছি তার মানে আমার এখানে প্রচুর ভালো রেজাল্ট করার আশা রয়েছে বা আমি পারছি না তার জন্য রিকভারি করার জন্য তোমাকে আবার কিন্তু ভালো করে একটু প্রিপারেশান নিতে হবে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু অবশ্যই ইলেভেন এবং টুয়েলভের ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে কিন্তু সবার থেকে এগিয়ে যেতে পারবে আর একটা কথা বলে রাখি ইলেভেনে উঠেছো অনেকেই তোমাদেরকে বলবে ইলেভেন কোনো ব্যাপার না ইলেভেনে যেমন খুশি তেমন মজা কর ইলেভেনে পড়াশুনো করতে হবে না যা করবি টুয়েলভে উঠে এক বছর মজা করার জন্য ছাড় একদম ভুল কথা দেখো যদি ইলেভেন সত্যি গুরুত্ব না থাকতো তাহলে ইলেভেনের মূল্য থাকতো না একেবারে টুয়েলভ তোমাকে দিয়ে দিত যেহেতু ইলেভেন না শিখলে তোমাকে কিন্তু টুয়েলভে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই ইলেভেনটাকে যারা বিশেষ করে সায়েন্স নিচ্ছ বা নিয়ে নিয়েছ বা এখনও মাথার মধ্যে রেখে দিয়েছো আমি সায়েন্স নিয়েই পরবর্তীতে পড়াশুনো করব তাদেরকে বলবো তোমরা একদম ক্যাজুয়াল হবে না একদম কিন্তু ক্যাজুয়ালিক নেওয়া যাবে না এইসব জিনিসগুলো তোমরা যদি ক্যাজুয়াল নাও তাহলে তোমার লাইফটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমরা একটা সমুদ্রে পাড়ি দিয়েছো সেই সমুদ্র কিন্তু তোমাদেরকে উত্তরাতেই হবে আর সেই সমুদ্র উত্তরানোর পেছনে তো আমি রয়েছি তোমাদের সাথে আমি চেষ্টা করবো সার্বাঙ্গীনভাবে তোমাদেরকে সাহায্য করার যাতে তোমরা এই সমুদ্র পাড়ি দিতে পারো আর তোমাদের সাথে যেন আমিও একটুখানি পারি দেওয়ার পথে তোমাদেরকে এগিয়ে দিতে পারি সেই চেষ্টাই করে যাব আমার এই চ্যানেলের মাধ্যমে তো তোমরা যারা যারা সায়েন্স সায়েন্স নিয়ে বা নেবে বলে ভাবছো বা সায়েন্স নিয়েছ তাদেরকে শুধু একটাই কথা বলবো একটু সিরিয়াস হও একটু ম্যাচিউরিটি আনো আরও বেশি বেশি করে পড়াশুনো করো বইগুলো তাড়াতাড়ি করে কিনে ফেলো তারপর যেভাবে যেভাবে বললাম তোমরা সেভাবে পড়াশুনো করে যাও আশা করছি তোমাদের পড়াশুনোতে কোনো কিছু কাটা হয়ে দাঁড়াতে পারবে না তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু হলেও সামনের দিকে এগিয়ে দেওয়ার কীভাবে বেটার রেজাল্ট করা যায় কিভাবে তোমাদের মানসিকতাকে আরও শক্ত করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছি বারবার ভিডিওর মাধ্যমে তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের একটি শেয়ার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের জন্য কিন্তু খুবই রসদ পাই আমরা এইগুলো থেকে পরবর্তী ভিডিও করার যে উত্তেজনা আগ্রহ সেটাকে পাই তো তোমরা এটা থেকে কিন্তু বিরত হবে না অর্থাৎ তোমরা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার সি ইউ এগেইন আফটার এ নিউ ভিডিওস ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা